আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর আজকে একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। এটি হচ্ছে চকো ফ্ল্যান কেক, বা বলতে পারেন পুডিং কেক। যারা আমার মতো ঝটপট পুডিং আর কেক দুইটা একসাথেই খেতে চান, তারা কিন্তু আজকের এই ঝটপট মজাদার পুডিং কেক রেসিপিটা বা চকো ফ্ল্যান কেকটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। তো ফার্স্টেই আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করব। তো এর জন্য একটি 7 ইঞ্চি মোল্ডে আমি ডাইরেক্ট 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য হাঁড়িতে ক্যারামেলটা তৈরি করে এটাতে ঢেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যারামেলটা কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এটা বানিয়ে নিতে হবে। ক্যারামেলটা আমাদের রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইতিমধ্যেই সেট হয়ে গিয়েছে। তো এখন আমি পুডিংয়ের জন্য মিশ্রণটা তৈরি করছি। তো আমি 2টা ডিম ফার্স্টেই ভেঙে নিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, সেই সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ। এখন সব কিছু মিলিয়ে নিচ্ছি, চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে আসছে। আর চিনিটা গলে আসার পর আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/2 লিটার দুধকে অর্ধেক জাল করে কমিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি মিক্স করে। এখন আমি উপরের যে কেকের লেয়ারটা ওটা তৈরি করছি। তো এখানেও আমি 2টি ডিম নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন একটি বিটার মেশিনের সাহায্যে আমি এটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটা ফোম স্ট্রাকচারে না আসছে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, বাট হ্যান্ড হুইস্কে একটু সময় বেশি লাগবে, বাট হবে। তো আমি এটা যতক্ষণ পর্যন্ত ফোম না হচ্ছে এটা বিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় 4 থেকে 5 মিনিটের ভেতরেই কিন্তু এটা ফোম স্ট্রাকচারে চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 1টা চামচ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা সাদা তেল। এখন এগুলো আবারও আমি 30 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি মিক্সারটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো ছিলে নিচ্ছি কেকের জন্য। তো 1/3 কাপ পরিমাণ আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কোকো পাউডার, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখন সব কিছু খুব ভালোভাবে ছেলে নিচ্ছি। আর বিটার মেশিনের যে স্ট্যান্ডটা ওইটা আমি একটা রেখে দিয়েছি, এটা দিয়ে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে কেক মিক্স দিয়ে আস্তে আস্তে এটা মিলিয়ে নিচ্ছি। অবশ্যই একেবারে আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে, যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। তো আমি মিক্স করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে এর কালারটা লুকটা খুব সুন্দর আসবে, যেহেতু এটা রেড ভেলভেট ফেলো পুডিং কেক। তো দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সিংটা রেডি হয়ে গেছে। এখন আমাদের সেই ক্যারামেলের মোল্ডটা নিয়ে নিয়েছি, এখানে ফার্স্টেই আমি ফার্স্ট লেয়ারে দিয়ে দিচ্ছি পুডিংয়ের সেই বেটারটা, একটু চেলে দিচ্ছি ছাঁকনির সাহায্যে। দেখতেই পাচ্ছেন আস্ত দানা দানা কিন্তু অনেক কিছুই এখানে বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেক মিক্সটা।
মিক্সটা এক পাশ থেকে আমি ঢেলে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন এই মেথডগুলো ফলো করতে। আর এটা কিন্তু মিশবে না, এখানে কোনো টেনশনের একেবারেই প্রয়োজন নেই। তো এখন এটা আমি স্টিম করে নেব। এর জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে আমি পানি গরম করে নিয়েছি, সেই সাথে এখানে একটি কাপড় দিয়ে দিয়েছি। তো কাপড়টা দিলে পুডিংয়ের যে মোল্ডটা ওইটা বেশি নড়ে না। তো এটা দিয়ে আমি পুডিং মোল্ডের ওপরে একটি ঢাকনা দিয়ে দিয়েছি, আবার একটি ঢাকনা দিয়ে দিয়েছি। তো এটা আমি স্টিম করে নিয়েছি প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। তো একটি শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। তো কোনো ধরনের ভেজা ভাব কিন্তু বের হয়নি, তার মানে আমাদের এই পুডিং কেকটা রেডি। এখন এটা নামিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা আনমোল্ড করছি একটি ছুরির সাহায্যে, চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু ছাড়িয়ে নিয়েছি। এখন এটা উল্টে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর এসেছে। তো আপনারাও কিন্তু এখন ঝটপট এই মজাদার চকো ফ্ল্যান কেক বা পুডিং কেকটা বাসায় তৈরি করতে পারেন, আর যে কাউকে কিন্তু চমকে দিতে পারেন যে পুডিং আর কেক একই সাথে কিভাবে সম্ভব। তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুইটা লেয়ার কিন্তু ভিন্ন ভিন্ন বোঝাই যাচ্ছে, বাট দুইটা লেয়ার একেবারে লেগে আছে। তো যাই হোক, একই সাথে আপনারা কিন্তু দুইটা টেস্ট পাবেন। আর অবশ্যই এটা ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এর প্রপার টেস্ট আপনারা পাবেন। আর যে কোনো মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা ঠান্ডাই মজা লাগে। তো আপনাদেরকে আরও একটু চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি যে এর সফটনেসটা কী পরিমাণে এসেছে। এখানে কিন্তু একেবারেই কেকটা হার্ড হয়ে যায়নি, আর পুডিংটাও কিন্তু একেবারে সফট এখানে হয়েছে। যাই হোক, আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে আর কাজে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।